সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস স্পেশন চলো আজ তোমাদের সাথে রথের মেলা থেকে একটু ঘুরে আসি রথের মেলা মানেই সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো যেন চোখের সামনে উজ্জ্বল হয়ে ওঠে তাই না এই যে সিলভার কালারের রঙ মেখে মানুষটিকে দেখছো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন মাত্র দশ টাকা খরচা করেই এনার সাথে ছবি তোলা যায় প্রতিবারই নিজের জীবিকা নির্বাহ করতে ইনি এই মেলাতে আসেন এটা হলো আমাদের জগন্নাথ মন্দিরের রথ রথের দিন এই রথে চড়েই জগন্নাথদেব বলরাম সুভদ্রা এই মন্দির থেকে মেলাতে আসেন এবং উল্টো রথের দিন এই মেলা থেকে মন্দিরে আবার ফিরে যান এখানে একটু কীর্তন গানের আসর বসানো হয়েছে মেলা মানেই খাবারের দোকান ছাড়া তো চলে না এই যে দেখতে পাচ্ছ ক্যালকাটা রেস্টুরেন্ট বেশ বড় খাবারের দোকান তো আমার মেলাতে খুব একটা হেভি ফুড খেতে ভালো লাগে না যে কারণে আমি মালাই কুলফি খেলাম তো এটা সচরাচর দোকানে পাওয়া যায় না মেলা ছাড়া তা আমার তো এটা খেতে খুবই ভালো লাগে এবার মেলাতে নতুন দেখলাম তান্দুরি চাও এসেছে এরপর এসে যাই দোকানগুলোতে দোকানগুলোর মধ্যেই সব থেকে বেশি আকর্ষণীয় আমার লাগে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান ফ্লাওয়ার ভাস আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দোকানটা এত সুন্দর ডেকোরেটেড থাকে মনে হয় সব কিনে নিয়ে বাড়ি চলে যায় জায়গাটা হলো মেলার থেকে আকর্ষণীয় বাচ্চাদের এবং বড়দের জন্য রাইট সেকশন রাইটসে চড়তে আমার বরাবরই একটু ভয় লাগে যে কারণে আমি চড়ি না বিশেষ করে এই যে হ্যামারটা দেখছো দুলছে একদম অপোজিটে গিয়ে কিছুক্ষণ স্টে করিয়ে রাখে এটা সত্যিই খুব ভয় লাগে এই ময়ূরের দোল্লাটা তো তোমরা ছোটবেলা থেকেই জানো ময়ূরের শেপ আর নৌকার মতো দুলতে থাকে তো এই দোল্লাগুলো কিন্তু ছোটোবেলা থেকেই আমরা মেলাতে দেখতে পাই এখন কিছু নতুন অ্যাডিশান হলেও পুরোনো জিনিসগুলো কিন্তু হারিয়ে যায়নি এটা হলো রথের মেলার একটা পার্ট একটা সাইডে একটা বুক ফেয়ার বসে তো আমি তো এখান থেকে বই কিনেছি পুরো রথের মেলাটা প্রচুর ভিড় হলেও এই বুক ফেয়ারটা কিন্তু বেশ ফাঁকা থাকে এখানে কিছু পোড়া মাটির জিনিস পাওয়া যাচ্ছে মাটির মূর্তি এরপর আমরা মেলা থেকে বেরোবো তো এই সাইডটাতে অনেকগুলো ফুড স্টল আছে বিশেষ করে মেলার যেগুলো প্রাচীন ঐতিহ্য বলা যায় যেরকম জিলাপি পাপড় ভাজা গজা খাজা তার মধ্যে গজার বিভিন্ন ডিজাইন রয়েছে একটাকে আঙুল গজা বলা হয় এই রকম তো কিছু মিষ্টির দোকানও রয়েছে তো বেশ ভালো লাগলো মেলাটা ঘুরে দেখো ঘুগরির দোকানও আছে মোমো কি নেই মেলাটাতে সব রকম খাবারের দোকানই তোমরা পাবে তো এবারে আমরা মেলা থেকে বেরিয়ে যাব মেলা থেকে বেরিয়ে এবার এসে গেছি আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনের দই ফুচকার মতো স্বাদ আমি কোথাও পাই না যে কারণে মেলাতে তেমন কিছু না খেয়ে আমার বাড়ির সামনে দই ফুচকাই আমি খেতে এলাম ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করো